হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে আবার পাইথন ল্যাঙ্গুয়েজের একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এবং আজকের প্রবলেমটা এরাম যে আমরা একটা নাম্বারকে ইউজার ইনপুট নেব, মানে ইনপুট হিসেবে দেবো এবং চেক করব সেই নাম্বারটা প্রাইম না প্রাইম নয়, সেটা আমরা আউটপুটে দেখাবো। এখন প্রাইম কি প্রাইম নয় এটা যদি আমাকে বলতে হয় তাহলে আগে জানতে হবে কোন নাম্বারগুলো প্রাইম এবং সেখানে কি শর্ত রয়েছে। ঠিক আছে, যে নাম্বারটি প্রাইম সেই নাম্বারটি এক এবং সেই নাম্বার দিয়েই শুধু বিভাজ্য। যেমন ধরো পাঁচ, পাঁচ এই নাম্বারটি এক এবং পাঁচ এই শুধু দুটো নাম্বার দিয়েই বিভাজ্য, তাই পাঁচ একটি প্রাইম নাম্বার। আবার যদি বলি পনেরো, এটা কিন্তু প্রাইম নাম্বার নয়। কেন? এই নাম্বারটি এক এবং পনেরো ছাড়াও তিন এবং পাঁচ দ্বারাও বিভাজ্য। তাহলে যে নাম্বার এক এবং সেই নাম্বার দ্বারাই শুধু বিভাজ্য, যে নাম্বারে আমি প্রাইম বার করতে চাইছি, তখন সেই নাম্বারটাকে আমি বলছি প্রাইম নাম্বার। আর যে নাম্বারটা এক এবং সেই নাম্বার ছাড়াও আরও অনেক নাম্বার দ্বারা বিভাজ্য, সেই নাম্বারকে বলবো প্রাইম নয়। আমরা এখানে পাইচার্ম আইডিটা ব্যবহার করব এবং এই পাইচার্ম আইডিতে পাইথনের প্রোগ্রামটা লিখব যে ইউজার ইনপুট হিসাবে একটা নাম্বারকে আমরা ইনপুট নেব এবং চেক করে বলবো সেই নাম্বারটা প্রাইম না প্রাইম নয়। তাহলে লজিকটা আমরা লিখব পাইচার্ম আইডিতে। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে এখন আমরা রয়েছি পাইচার্ম আইডিতে এবং এখানে আমি আমার আজকের যে পাইথন প্রোগ্রাম, যেটা প্রথমে আমি বললাম যে একটা নাম্বারকে আমরা ইউজার ইনপুট হিসেবে নেব এবং চেক করব সেই নাম্বারটা প্রাইম না প্রাইম নয়, এবং লজিকটা কি না, যদি সেই নাম্বারটা প্রাইম হয় তাহলে সেই নাম্বার এবং এক দ্বারা সেই নাম্বারটা বিভাজ্য হবে শুধুমাত্র, কিন্তু যদি সেটা প্রাইম নাম্বার না হয় তাহলে এক এবং সেই নাম্বার ছাড়া আরও অন্যান্য নাম্বার দিয়ে সেটা বিভাজ্য হবে। তাহলে চলো প্রোগ্রামটা আমরা পাইচার্ম আইডিতে লিখি এবং দেখি রান করে যে কি আউটপুট আসে এবং লজিকটা কিভাবে আমরা লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লিখছি প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ প্রাইম অর নট। যখন কোনো একটা লাইন হ্যাশ দিয়ে শুরু হয় পাইথনে, তো সেই লাইনটা কিন্তু কোনোভাবেই প্রোগ্রামের নিজস্ব কোনো অংশ নয়, তার মানে কম্পাইলার এটাকে কিন্তু ইগনোর করবে, তার মানে এটা কখনোই তার প্রোগ্রামের মধ্যে কম্পাইলড হবে না। এটা কেন আমরা লিখি? প্রোগ্রামের রিডিবিলিটি বাড়ানোর জন্য, যে কি প্রোগ্রাম কেন করছি কি বিষয় সহজেই যাতে কেউ দেখতে পারে। এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ডকুমেন্টেশন। তাহলে কি লিখলাম? প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ প্রাইম অর নট। ঠিক আছে, এবার আমরা কি করব, না ইউজার ইনপুট হিসেবে নেব, তো সেখানে আমি লিখছি নাম ইকুয়াল ইন্ট, কারণ আমি ইনপুটটা ইন্টের হিসেবে নেব, লিখছি ইনপুট প্যান্সিসের মধ্যে লিখছি এন্টার এ নাম্বার, দিয়ে একটা স্পেস দিয়ে কোলন দিলাম, তার মানে আমার কনসোলে কি দেখাবে, এন্টার এ নাম্বার। ঠিক আছে, তারপরে কি করছি, না আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি ফ্ল্যাগ, এটা অ্যাকচুয়ালি বুলিয়ান ভ্যারিয়েবল এবং তার ভ্যালুটাকে আমি ইনিশিয়ালাইজ করছি ফলসে, কারণ আমরা জানি বুলিয়ানের দুটোই ভ্যালু হয় ট্রু আর ফলস। তাহলে প্রথমে আমি ফলসে ইনিশিয়ালাইজ করলাম ফ্ল্যাগের ভ্যালুটাকে। এবার আমি কন্ডিশনে লিখছি যেখানে যে প্রোগ্রামটা আমরা করছি প্রাইম না প্রাইম না, তাহলে প্রথমে আমি চেক করছি ইফ নাম গ্রেটার দ্যান ওয়ান, কারণ আমরা জানি নাম্বারটা সবসময় একের থেকে বড় হবে, কারণ এক কিন্তু প্রাইম নাম্বার নয়, কারণ কোনো নাম্বার প্রাইম হতে গেলে ক্রাইটেরিয়াটা কি, এক এবং সেই নাম্বার দ্বারা বিভাজ্য হবে। তাই সবসময় আমি লজিকটাকে শুরু করব একের বেশি, তার মানে দুই থেকে শুরু করব চেকিংটা যে প্রাইম না প্রাইম নয়, কারণ এক কিন্তু প্রাইম নাম্বার নয়। তাই আমি লিখেছি ইফ নাম গ্রেটার দ্যান ওয়ান, তখন আমি লুপ চালাচ্ছি ফর আই ইন রেঞ্জ, এখানে আমি রেঞ্জ ইউজ করছি এবং রেঞ্জটা শুরু হবে কোথা থেকে, দুই থেকে। প্রথমেই বললাম এককে তো নেবো না, কারণ এক তো প্রাইম নাম্বার নয়, এবং কত অব্দি চলবে, নাম যে ভ্যারিয়েবলের মধ্যে যে ইনপুটটা নেবো তার থেকে এক কম, কারণ রেঞ্জের যে নিয়ম যত অব্দি যায় তার থেকে এক কম, যদি দুই থেকে দশ হয় তাহলে যাবে দুই থেকে নয় অব্দি, এবং নর্মাল ইন্টারভেল হচ্ছে এক এক করে সেটা বাড়বে। এবার একটা কলম দিলাম, দিয়ে এর মধ্যে আমি আবার একটা কন্ডিশন চেক করছি ইফ নাম পার্সেন্ট আই ইকুয়াল ইকুয়াল জিরো হয় তখন কি হবে, না ফ্ল্যাগের ভ্যালু আমি চেঞ্জ করে দেবো। তার মানে যদি এই পার্টিকুলার ব্লকের মধ্যে প্রোগ্রামের ফ্লোটা যায় তাহলে বুঝবো সেই নাম্বারটা প্রাইম নয়, তাই জন্য আমি
এখানে আমি ফ্ল্যাগের ভ্যালুটাকে ট্রু করে দেবো এবং তারপরেই আমি ব্রেকটা দিয়ে দেবো, কারণ আর আবার শুধু শুধু লুপটাকে চালানোর দরকার নেই, কারণ একবার যদি জেনে যাই যে কোনো একটা নাম্বার এক এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা বিভাজ্য, তাহলে সেটা তো প্রাইম নয় বুঝেই যাচ্ছি, তাহলে আর শুধু শুধু লুপটাকে চালানোর দরকার নেই, তাই ব্রেক স্টেটমেন্টটা দিয়ে দেবো। এবার আমি কি লিখবো না, এবার আমি আবার একটা চেকিং রাখবো, একদম নতুন করে চেকিং করছি, ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল যদি ট্রু হয় তখন আমি জাস্ট প্রিন্ট করব, প্রিন্ট প্যারেন্থেসিসের মধ্যে লিখবো নাম কমা দিয়ে ডবল কোটের মধ্যে লিখছি স্পেস দিয়ে ইজ নট এ প্রাইম নাম্বার। কেন? কারণ যদি কোনোভাবে লজিকটা প্রোগ্রামের এই অংশে প্রবেশ করে তখন ফ্ল্যাগের ভ্যালুটা ট্রু হয়ে যাবে, আর ট্রু হয়ে যাওয়া মানেই সেই নাম্বারটা প্রাইম নয়। এই ব্লকে ঢোকার মানেই এটা নাম্বারটা এক এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দ্বারাও বিভাজ্য, ঠিক আছে? আর তা যদি না হয় তাহলে এলস পার্ট যেটা আছে, এলস যে ব্লকটা রয়েছে সেখানে আমি কি প্রিন্ট করব যে প্রাইম, তাই লিখবো প্রিন্ট প্যারেন্থেসিসের মধ্যে লিখছি নাম কমা ডাবল কোটের মধ্যে লিখছি ইজ এ প্রাইম নাম্বার। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে যদি এই ব্লকে না আসে তাহলে ফ্ল্যাগের ভ্যালুটা সবসময় ফলসই থেকে যাবে, আর এলস পার্টটা সেটাই বোঝাচ্ছে ট্রু না হলে ফলসই আসবে এবং সেক্ষেত্রে নাম্বারটা প্রাইম হয়ে যাবে। এই প্রোগ্রামটা আমি কিন্তু প্রাইম ডট পিওয়াই এই ফাইলের মধ্যে সেভ করে রেখেছি, তাহলে প্রোগ্রামটা রান করি, তাহলে রান অপশানে গিয়ে রান প্রাইম করি, তাহলে দেখো কনসোলে দেখাচ্ছে এন্টারের নাম্বার, কারণ আমি এটা ইউজ ইনপুট হিসেবে নেবো, তাহলে প্রথমে আমি ইনপুট হিসেবে নিই পাঁচ, কারণ জানি পাঁচ একটা প্রাইম নাম্বার যেটা এক এবং পাঁচ দ্বারাই শুধু বিভাজ্য, অন্য কোনো নাম্বার দ্বারা নয়। তাহলে পাঁচ লিখে এন্টার দিয়ে দেখি, হ্যাঁ ফাইভ ইজ এ প্রাইম নাম্বার, তার মানে পাঁচ একটা প্রাইম নাম্বার সেটা শো করছে। আরেকবার প্রোগ্রামটা রান করি, এটা অন্য কোনো ইনপুট দিয়ে দেখবো, এন্টারের নাম্বার এবার ধরো দিলাম পঁচিশ, ইয়েস টোয়েন্টি ফাইভ ইজ নট এ প্রাইম নাম্বার, পঁচিশ কিন্তু প্রাইম নাম্বার নয়। কেন নয়? কারণ পঁচিশ এক পাঁচ পঁচিশ দ্বারা বিভাজ্য। তাহলে একটা কোনো নাম্বারকে আমি যখন ইনপুট হিসেবে নেব এবং সেই নাম্বারটা প্রাইম না এটা বোঝার জন্য আমাদের মেন লজিকটা কি, কোনো একটা নাম্বার প্রাইম বা প্রাইম নয় সেটা বোঝার জন্য এটা আমাকে বুঝতে হবে যে নাম্বারটা এক এবং সেই নাম্বার দ্বারা বিভাজ্য। ধরো পঁচিশ, তাহলে আমি চব্বিশ অব্দি যাবো, একবার দুই দিয়ে পঁচিশকে ভাগ করবো, একবার তিন দিয়ে পঁচিশকে ভাগ করবো, এই করে করে আমি চব্বিশ অব্দি যাবো, এবং যদি দেখি যে নাম্বারটা বাকি নাম্বারগুলো দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, কারণ আমি জানি এক এবং পঁচিশ দ্বারা তো পঁচিশ বিভাজ্য হবেই, তার মধ্যেখানে যে নাম্বারগুলো আছে তার মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে যদি পঁচিশ বিভাজ্য হয়ে যায় তাহলেই বলবে নাম্বারটা প্রাইম নয়, তাই না? যেমন ধরো পাঁচের জন্য কেন দেখালো এটা প্রাইম, কারণ পাঁচের জন্য চেকিংটা শুরু হবে কোথা থেকে, দুই থেকে, তাহলে পাঁচ দুই দ্বারা বিভাজ্য না, পাঁচ কি তিন দ্বারা বিভাজ্য না, কত অব্দি যাবে, চার অব্দি যাবে, কারণ রেঞ্জ হচ্ছে যা ভ্যালু লাস্টে থাকে তার থেকে এক কম অব্দি যায়, তার মানে দুই দিয়ে বিভাজ্য না পাঁচ, তিন দ্বারা বিভাজ্য না, চার দ্বারা বিভাজ্য না, যেহেতু নয় তাহলে ফ্ল্যাগের ভ্যালুটা কখনোই ট্রু হয়নি, যার ফলে ফ্ল্যাগের ভ্যালুটা ফলসই হয়ে রয়েছে, সেক্ষেত্রে ফাইভ ইজ এ প্রাইম নাম্বারই প্রিন্ট হয়েছে। কিন্তু পঁচিশ যখন আমি ইনপুট হিসেবে নিয়েছি তখন চেকিংটা এরকম হচ্ছে, দুই দ্বারা পঁচিশ বিভাজ্য না, তিন দ্বারা না, চার দ্বারা না, কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য। তাহলে যদি একবার পাঁচ দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে ফ্ল্যাগের ভ্যালুটা কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে, কারণ এটা তখন রিমাইন্ডারটা জিরো, মানে তার যে ভাগ শেষ সেটা জিরো হয়ে গেছে, বিভাজ্য হয়ে গেছে, তাহলে ফ্ল্যাগের ভ্যালুটা ট্রু হয়ে গেছে, তাহলে আর নতুন করে আমি ছয় সাত চেক করার দরকার নেই, কারণ এই বললাম যেহেতু আমার লজিকটা এইভাবে আমি লিখেছি যে নাম্বারটা এক এবং সেই নাম্বার দ্বারা বিভাজ্য, তাহলে আমি অন্যভাবে একটু লজিকটাকে লিখছি উল্টো করে, যে নাম্বারটা দুই থেকে শুরু করে ওই নাম্বারের আগের নাম্বার অবধি ভাগ করে যদি দেখা যায় কোনো একটা নাম্বার দ্বারা সেই নাম্বারটা বিভাজ্য হয়ে যাচ্ছে, যে নাম্বারটা বিলিপ হিসেবে নিয়েছি, তখন সেই নাম্বারটাকে আমি আর প্রাইম নাম্বার বলতে পারবো না। কিন্তু প্রাইম নাম্বার কাকে বলবো না, যে নাম্বার এক এবং সেই নাম্বার দ্বারা বিভাজ্য। কিন্তু যখন কোনো নাম্বার এক এবং সেই নাম্বার ছাড়াও অন্য কোনো নাম্বার দ্বারা বিভাজ্য হবে তখন সেই নাম্বারকে কিন্তু প্রাইম নাম্বার আমি বলতে পারবো না, ঠিক আছে? আশা করি আজকে প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কি কি ধরনের ভিডিও তোমরা বাংলাতে পেতে চাও, বিশেষ করে পাইথনে, ঠিক আছে? আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে একটা নাম্বার প্রাইম না আমরা চেক করব পাইথন প্রোগ্রামের মাধ্যমে। যদি এরকম ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আর কী কী ধরনের
প্রবলেম তোমরা পাইথনে দেখতে চাও তাহলে আমি সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।